সুদী ভক্তমণ্ডলী, বিগত পর্বে আমরা ধর্মনগরী যমপুরী তথা পাপাত্মাদিগের সম্মুখে ধর্মরাজের ভয়ঙ্কর মূর্তিতে দর্শন সংক্রান্ত নানা তথ্য অবগত হয়েছি। যমরাজের প্রধান সহায়ক চিত্রগুপ্তের ভর্ৎসনা শোনার পর পাপীগণ নিজের কর্মের কথা চিন্তা করে চুপচাপ নিশ্চল হয়ে বসে থাকে। চোরের মতো চুপচাপ বসে থাকা পাপী জীবগণকে দেখে ধর্মরাজ পাপের প্রায়শ্চিত্তের নিমিত্ত উচিত উপদেশ প্রদান করেন। অর্থাৎ পাপের হাত থেকে নিষ্কৃতির জন্য যার যেমন দণ্ড প্রয়োজন তা প্রদান করেন। তার নির্দয়ী যমদূতগণ তখন সকলকে ধমক দিয়ে বলেন, হে পাপীও, অত্যন্ত ভয়ঙ্কর ঘোর নরকে পতিত হও। যমরাজের আজ্ঞা পালন করি প্রচণ্ড ও চণ্ডক প্রভৃতি যমদূত ওই পাপীদেরকে একটি দড়িতে বেঁধে নরকের দিকে নিয়ে যায়। সেখানে জ্বলন্ত অগ্নিসম কান্তিযুক্ত একটি বিশাল বৃক্ষ আছে যার নাম শালমলি। সেটি 5 যোজন চওড়া এবং 1 যোজন উঁচু। পাপীদের শিকলে বেঁধে অধোমুখে ঝুলিয়ে যমদূতগণ নিরন্তর মারতে থাকে। বৃক্ষ থেকে নির্গত অগ্নিতে পুড়ে ঝলসে তারা তীব্র ক্রন্দন করে, পরন্তু সেখানে তাদের রক্ষা করবার মতো কেউ নেই। ক্ষুধা পিপাসায় কাতর হয়ে ক্লান্ত ও যমদূত দ্বারা অত্যাচারিত পীড়িত কত পাপী ওই শালমলি বৃক্ষে ঝুলতে থাকে। আশ্রয়হীন ওই পাপীগণ দূতগণের সামনে করজোড়ে কত প্রার্থনা করে, আমাদের অপরাধ ক্ষমা করো। কিন্তু ওই দূতগণ বারংবার তাদের লৌহদণ্ড, মুদগর, তোমর, গদা এবং মুসল দিয়ে মারতে থাকে। ওই অত্যাচারী তারা কখনো মূর্ছিত ও নিশ্চেষ্ট হয়ে পড়ে। নিশ্চেষ্ট পাপীগণকে দেখে যমদূত বলে ওঠে, হে দুরাচারী পাপীগণ, তোমরা কিসের কারণে এত জঘন্য কর্ম করেছ? তোমরা তো কখনো কাউকে সব থেকে সহজলভ্য জল পর্যন্ত দান করনি। তোমরা অর্ধেক গ্রাসও কখনো কাউকে দাওনি, কখনো কুকুর বা কাককেও খেতে দাওনি, না কখনো কোনো অতিথি সৎকার করেছ, আর না পিতৃপুরুষের তর্পণ করেছ। যমরাজ বা চিত্রগুপ্তকেও কখনো মাননি, স্মরণ করনি, কখনো তাদের মন্ত্র জপ করনি যার দ্বারা যাতনা মুক্ত হতে পারবে, না তো কোনো তীর্থযাত্রা করেছ, আর নাহি কখনো অতিথিদের জন্য ভোজনের সুব্যবস্থা করেছ। কখনো সাধু সন্ত মহাত্মাগণের সেবা করনি, অতএব নিজকৃত কর্মফল ভোগ করো। তুমি ধর্মহীন, তাই সব ধরনের পীড়া তোমায় ভোগ করতে হচ্ছে। একমাত্র শ্রীহরি পারেন সকল অপরাধীকে ক্ষমা প্রদান করতে। আমরা তো কেবলমাত্র তার আজ্ঞাতেই তোমাদের শাস্তি প্রদান করি। আমরা যে সবাই তার দাস। এসব কথা বলে দূতগণ পুনরায় পাপীদের প্রহার করা শুরু করে। মারার ফলে ওই পাপীগণ জ্বলন্ত কয়লা সম নিচে পড়ে যায়। পড়ার সময় শালমলি বৃক্ষের তীক্ষ্ণ ধারালো পাতায় শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়। নিচে পতিত পাপীদের হিংস্র কুকুরে কামড়ে খায়।
তখন তারা কাঁদতে থাকে। তাদের কাঁদতে দেখে যমদূতগণ তাদের মুখে বালি ভরে দেয়। কেউ কেউ তাদের যমপাশে বেঁধে মুদগর দ্বারা প্রহার করে, কাউকে বা কর্ম অনুসারে করাত দিয়ে কাঠের মতো চেরাই করা হয়, কাউকে বা কুঠার দিয়ে টুকরো করা হয়, কাউকে মাটিতে গর্ত করে অর্ধেক পোতা হয়, তারপর বাকি অংশকে স্বরবিদ্ধ করা হয়, কাউকে আখ মাড়াই করার মতো কলুতে মাড়াই করা হয়, কাউকে জ্বলন্ত কাষ্ঠের অগ্নিতে উত্তপ্ত করা হয়, কোনো পাপীকে ঘিয়ের কড়াই, আবার কাউকে ফুটন্ত তেলের কড়াইতে বড়ার মতো ভাজা হয়, কাউকে মত্ত হাতির পদতলে পিষ্ট করা হয়, আবার কাউকে ঊর্ধ্বপদ হেট মুন্ডে হাত পা বেঁধে ঝোলানো হয়, কোনো পাপীকে পর্বত শিখর হতে নিচে ফেলে দেওয়া হয়, আবার কাউকে কীট পতঙ্গ ভরা কুয়ায় নিক্ষেপ করা হয়, যেখানে তারা অত্যন্ত দুঃখ ও যাতনা পায়। তীরের ফলার মতো তীক্ষ্ণ বড় বড় ঠোঁটধারী কাক ও শকুন তাদের চোখ মুখ মাথা প্রভৃতি খুবলে ক্ষতবিক্ষত করে দেয়। ঋণগ্রস্ত আত্মার কাছে কেউ কেউ সেখানে প্রার্থনা করে, তুমি আমার ধন আত্মসাত করেছ, ফেরত দাও, আজ তোমায় ধরতে পেরেছি, আর ছাড়ছি না। নরকে এই প্রকার ঝগড়ায় ব্যস্ত জীবের দেহ থেকে মাংস কেটে অন্যকে দেওয়া হয় ঋণ পরিশোধের জন্য। এইভাবে যমরাজের আজ্ঞানুসারে যাতনা প্রদান করে তামিশ্র আদি ঘোর নরকে নিক্ষেপ করা হয় পাপী আত্মাগণকে। যদ্যপি নরক দুঃখ কষ্ট যাতনায় ভরা, তথাপি শালমলি বৃক্ষের নিকটে পাপীদের যে যাতনা তা ভাষায় বর্ণনারও অতীত। হে পক্ষীরাজ গরুড়, 84 লক্ষ নরক আছে, তার মধ্যে সর্বাপেক্ষা কঠিন গৌরেয় নামক 21টি ভয়ঙ্কর নরক আছে, তাদের নাম তোমায় বলছি, শ্রবণ করো। তামিশ্র, লৌহ শঙ্কু, মহারৌরব, শালমলি, রৌরব, কুডমল, কালসূত্রক, পুতিন্তিক, সংঘাত, লৌহিতোদ, সবিষ, সংপ্রতাপন, মহানিরয়, কাকল, সংজীবন, মহাপথ, অবিচি, অন্ধতামিস্ত্র, কুম্ভীপাক, সংপ্রতাপান ও তপন, এই 21টি নরকে বিভিন্ন প্রকার যাতনা দেওয়া হয় জীবের কর্ম অনুসারে। হে গরুড়, জীব তার জীবিত অবস্থায় ঠিক যে যে ধরনের পাপ কর্মে রত হয় এবং অন্য জীবগণকে যাতনা ও কষ্ট দেয়, তদ অনুরূপ শাস্তি তার জন্য নির্ধারিত হয়ে থাকে মৃত্যুর পর। এই নরক ভিন্ন ভিন্ন রকমের পাপীদের ভিন্ন ভিন্ন কর্মফল ভোগ করানোর জন্য নানান কৌশলে নির্মিত। এখানে যমদূতগণ সর্বদা প্রস্তুত থাকে শাস্তি প্রদান করার জন্য। এই প্রসঙ্গে স্মরণ করিয়ে দিতে চাই শ্রীমৎ ভাগবতে উল্লিখিত পুরঞ্জনের ইতিবৃত্তের কথা, যেখানে তার গুরু দেবর্ষি নারদ হতাশাগ্রস্ত পুরঞ্জনকে জ্ঞানচক্ষু প্রদান করে দেখালেন, দেখো পুরঞ্জন, আকাশপথে অগণিত পশু ও জীব যারা তোমার হাতে অকাল মৃত্যুবরণ করেছে তাদের আত্মা প্রতিশোধের অপেক্ষায় উদ্গ্রীব হয়ে আছে। মৃত্যুর পর
তোমাকে একই ধরনের পীড়া বা যাতনা দেবার জন্য। যাই হোক, এই সকল নরকে ধর্মবীর, মূঢ়, অজ্ঞানী ও পাপীগণ থাকে। এক কল্পকাল অর্থাৎ চতুর্দশ মন্বন্তর, যার এক মন্বন্তর সত্য, ত্রেতা, দ্বাপর, কলি এরূপ 72 বার গেলে তবে পূর্ণ হয়। সেখানে পাপাত্মাকে এত সময় ধরে কষ্ট ভোগ করতে হয়। তামিশ্র, অন্ধ তামিশ্র ও রৌরব নরকে স্ত্রী পুরুষ একসাথে নারকীয় যাতনা ভোগ করে। এই প্রকারে কেবলমাত্র নিজ কুটুম্ব পরিজন পালনকারী তথা নিজের উদর পূর্তিকারী জীব উভয়েই ইহলোক ছেড়ে পরলোকে ওই প্রকার ফল ভোগ করে থাকে। যে প্রাণীদের সাথে শত্রুতা করে, অধর্ম অবলম্বন করে পথ খরচ একত্রিত করে, সেই ব্যক্তি পার্থিব শরীর ত্যাগ করে একাকী অন্ধ তামিশ্র নরক ভোগ করে। যারা অধর্মের আশ্রয় নিয়ে অসৎ পথে কুটুম্ব পালনে রত থাকে, তারা তাদের কর্ম অনুসারে ফল ভোগ করে অত্যন্ত দুঃখ সাগরে নিমজ্জিত হয়। এরা তামসাচ্ছন্দ অন্ধ তামিশ্র নরকে গমন করে। নরলোক থেকে নিম্নে যত যাতনা বা কষ্ট আছে সে সব ক্রমানুসারে ভোগ করার পর শুদ্ধ হয়ে পুনরায় এই মৃত্যুলোকে ফিরে আসে। কোনো না কোনো জনিতে তার পুনর্জন্ম হয়। সুধী ভক্তমণ্ডলী, যারা সনাতন ধর্ম অবলম্বী, এটি তাদের ধর্মগ্রন্থ গরুড় পুরাণের প্রেতখণ্ড নরক বর্ণন থেকে সংকলিত। আমি ভাষ্যকার মাত্র, উদ্দেশ্য মানুষকে অসৎ কর্ম থেকে নিবৃত করা। অসাধু, অনাচারী, কদাচারীদের জন্য বহু মানুষ আজ সর্বসারা হয়ে দুঃখ সাগরে নিমজ্জিত, জীবন ধারণ দুর্বিষহ তাদের কাছে, শুধু কিছু স্বার্থান্বেষী মানুষের জন্য। যারা পূর্বজন্ম বিশ্বাস করেন তাদের জন্য এটি আমার ক্ষুদ্র প্রয়াস মাত্র। দয়া করে কেউ অনধিকার চর্চা করবেন না বা অনর্থক কুরুচিপূর্ণ মন্তব্য করবেন না। ভালো না লাগলে দয়া করে স্কিপ করে যাবেন। সত্যাসত্য বিচার নিজে করুন, নিজে সত্য মেনে চলুন। শান্তিপূর্ণ সহাবস্থানে সুন্দর করে গড়ে তুলুন এই সমাজ। এরপর বিনীতানন্দন প্রশ্ন করেন, হে ভগবান, কোন কোন কর্মের দ্বারা প্রাণী মহাপথে চলে যায়, কোন কোন কর্মের ফলে বৈতরণী নদীতে পতিত হয়, কোন পথেই বা নরক প্রাপ্তি হয়, আমায় অনুগ্রহ করে বলুন। শ্রী ভগবান বললেন, হে পক্ষীরাজ, যারা সর্বদা অশুভ কর্ম করে এবং শুভ কর্ম হতে বিমুখ থাকে তারাই এক নরক থেকে অন্য নরকে ঘুরতে থাকে, এক দুঃখ থেকে অন্য দুঃখ তথা এক ভয় থেকে আরও উন্নত ভয়াবহ অবস্থা প্রাপ্ত হয়। ধার্মিক লোক পূর্ব, পশ্চিম ও উত্তর এই তিন পথেই ধর্মরাজের কাছে পৌঁছায়, আর পাপী লোকেরা কেবল দক্ষিণ পথে, যাতনা ভরা পথে সেখানে যায়। এই দুঃখপ্রদ মহাপথেই বৈতরণী নদী। সেই নদীতে যে পাপীরা যায়, এখন তাদের কথা বলছি তোমাকে, যারা ব্রাহ্মণকে পীড়া দেয়, যারা মদ্যপান করে, গবাদি পশুকে যারা অত্যাচার করে, যারা অবোধ বালককে পীড়া দেয়,
স্ত্রীর উপর যারা অত্যাচার করে, যারা অকারণে গর্ভপাত করে, যারা লুকিয়ে পাপ করে, সেই সব ব্যক্তি তথা গুরু দেবতা ব্রাহ্মণ ও স্ত্রীর ধন আত্মসাৎকারী, এবং যারা ধন নিয়ে পরিশোধ করে না, যারা বন্ধক দ্রব্য ফেরত দেয় না বা বিশ্বাসঘাতকতা করে, যারা ভোজনে বিষ মিশিয়ে হত্যা করে, এই প্রকারে যারা কেবল দোষ করেই জীবন অতিবাহিত করে এবং সদ্গুণের প্রশংসা না করে হিংসা করে, নিন্দা করে, যারা গুণীবর্গকে হিংসা করে, যে সকল অজ্ঞানী সৎসঙ্গ থেকে বঞ্চিত, তীর্থ সজ্জন পুণ্যকর্ম গুরু ও দেবতাগণকে নিন্দাকারী, বেদ পুরাণ উপনিষদ ন্যায় ও বেদান্তকে নিন্দাকারী, কাউকে পীড়িত দুঃখিত দেখে যারা সন্তুষ্ট হয় আনন্দিত হয়, এবং কাউকে খুশি বা সুখী দেখে যারা দুঃখে কাতর হয়, যারা কেবল অসত্য কথা বলে, তথা সর্বদা দুষ্ট চিত্ত, সেই সব ব্যক্তি ওই বৈতরণীতে পতিত হয়। আজ এ পর্যন্ত। সবাই মিলে বলুন, রাধা রাধা।